ওর মা কেন চট্টগ্রামের রাজাখালী খালে সুইচ গেট থেকে সামান্য দূরে পানিতে ভেসে ওঠে এক শিশুর লাশ খবর পেয়ে বুধবার ভোরে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করা হয় শিশুর লাশ পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও শিশুটির বয়স দশ বছর হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের তবে বিভিন্ন সময় বোতল কুড়াতে এই শিশুটি খাল পাড়ে আস্ত বলে নিশ্চিত করে স্থানীয় দুই শিশু ভেড়া মার্কেট এলাকায় শিশুটির বাসা বলেও জানায় তারা তবে নাম সাদাত হতে পারে বলে ধারণা স্থানীয় দুই শিশুর ওা এই যে ইকনেশ এরা সাতাইতে আছে আমরা তো ওদিকে তো খেয়াল করিনি একটা লোকে কোথায় গেছে এটা জানি কিন্তু এই একটা সোমা ভাগরপথে পড়ে গেছে ছিল না বলা হালার কাছে ডাকতে তো মাতারা ইয়া টাই প্যারাসেল নম্বর 5 টাই এই এইগুলা 14 নম্বর করে একটা লোকে দেখছে ফাইভ সার্ভিস খবর দিয়েছে ফাইভ সার্ভিসে উঠাইছি দুইজন নয় একটি শিশুই নিখোঁজ হয় বলে জানায় কোজগড় ও পুলিশ নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকার জমি সহ 20 কোটি টাকার পুরস্কার প্রথম থেকে জানি একজন নিখোঁজ হয়েছে এবং লাশ পাওয়া গেছে একজনেরই দুজন না লাশের কোনো পরিচয় পাওয়া যায় না বেয়ারস এখন পুলিশের কাছে হ্যান্ডেভার হচ্ছে যেহেতু অজ্ঞাত তার পরিচয় শনাক্ত যেন আমরা চেষ্টা করতেছি আমরা মর্গে পাঠা দিচ্ছি এর আগে গত রোববার নাসির খালে পড়ে মারা যায় যশীম নামে এক শিশু পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম